আর রোদের কারণে মূলত 49 ডিগ্রি তাপমাত্রা আমরা এখানে দিয়ে অ্যানালাইজ করে দেখলাম। তো মূল কথা, আমি এর মধ্যে দেখতে চাচ্ছি যে আমাদের শিবশঙ্কর স্যার, উনি আমাদের সাথেই আছে, এটি পদ্মা নদী আর কি। মাটির হিউমিডিটির কারণে দেখা যাচ্ছে যে এখানে দাঁড়ায় থাকার সমস্যা, আমি দেখতে পাচ্ছি, হয়তো আমরা খুব বিচলিত একটা পরিস্থিতির মধ্যে আছি। তো যাই হোক, এখানে আমি দেখবো, কারণ ওনার এজ আমাদের 65, ওনার এজ, এই অবস্থায় উনি কতটুকু এখানে এনার্জি নিয়ে কাজটা করতে পারে, এটা আমাদের মূলত দেখার বিষয়। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি আশা করি দেখবেন। সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনাদের জন্যই আছি, হ্যাঁ আপনাদের জন্যই করছি, যাতে অনুপ্রেরণা হয় আপনাদের। এই যে ভরা রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে আছি আপনাদের জন্যে, প্রভু আছেন সাথে, হ্যাঁ ছাতা হচ্ছে মহাকাশ, হ্যাঁ আর তার ভিতর, তার জন্যে অন্তরে আমার বিশ্বাস, নাকে চালাচ্ছে তিনি নিঃশ্বাস, হ্যাঁ অতএব সেই বিশ্বাস আমি টিকে আছি আছি। এখানে 49 ডিগ্রি সেলসিয়াস চলছে, প্রচণ্ড তাপ, তার ভিতরে আছি করছি। সবাই ভালো থাকুন, আমি আপনাদের জন্যই ভালো আছি, শুভেচ্ছা রইলো।